আমরা চলে এসেছি খড়দার কল্যাণ সংঘে, সেখানে আমরা পেয়ে গেছি ক্লাবের সেক্রেটারি। দাদা তোমার নাম একটু বলবে? আকাশ প্রসাদ। আকাশদাকে আমরা পেয়ে গেছি, আকাশদার সাথে কথা বলবো। দাদা তোমাদের এই পুজোটা কত বছর হলো? এটা 53 বছর। 53 বছরের পুজো, কি বলবো, কি করেছো এই পুজোটা কিভাবে সম্পন্ন হচ্ছে? এক্স্যাক্টলি তো এই প্যান্ডামিকের জন্য আমাদের অনেকটাই প্রিকশন নিয়ে চলতে হচ্ছে, আর প্লাস চাঁদা ফাদারও অনেক প্রবলেম চলছে, কেন কি সমাজের তো এমনি টাকা পয়সা টান পড়েছে, তাতেই আমরা ছোটো করে যতটা পেরেছি করেছি। রাস্তার উপরে যারা যাচ্ছে তাদের জন্য বা যারা দর্শনার্থীরা রয়েছে তারা নিশ্চয়ই রাস্তার উপর থেকে ঠাকুর দেখছে, তাদের জন্য কী কী ব্যবস্থা? তাদের জন্য আমরা স্যানিটাইজার রেখেছি, আর যারা মাস্ক আসছে না তাদেরকে আমরা মাস্ক দিচ্ছি ক্লাবের মধ্যে রাখা আছে। অঞ্জলি পর্বের জন্য কীভাবে অঞ্জলি পর্বের জন্যই আমরা প্যান্ডেলটা আগে ঢাকা প্যান্ডেল করতাম, এখন ওপেন রোডের মধ্যে খোলা প্যান্ডেল, যেন অঞ্জলি যারা দেবে তারা 10 জন করে এই ক্যাম্পাসের মধ্যেই দিতে পারে, আর যারা যদি খুব মানে সময়টার মধ্যে যদি অনেক ঘন মানুষ চলে আসে তাহলে ওই রাস্তাটাকেও ব্লক করে ওই জায়গাটাকে বড় করে দেবে, যেন দূরে দূরে করে। সে বছর তো আমরা কিছুটাই বুঝে উঠতে পারছিলাম না, কেন কি ওটা প্যান্ডামিকের সময় প্রথমবার আমাদের মানে আমার জীবনে প্রথমবার ওরকম মহামারী দেখছি, তো এই বছর আগের বছরটা দেখে আমরা অনেকটা সচেতন হয়ে আরও ইনভলভ মানে অনেক কিছু বাড়িয়েছি, প্রিকশন নিয়েছি। আগের বার আমরা প্রথম দিনের দিকে মানে মাস্কের ব্যবস্থা করতে পারিনি, এই বছর প্রথম থেকেই মাস্ক স্যানিটাইজারের ব্যবস্থা করে দিয়েছি। দুর্গা পুজোর দশমীতে একটা ভাইটাল পার্ট হলো বরণ, মানে সিঁদুর খেলা, সেই নিয়ে কী কী ব্যবস্থা? সিঁদুর খেলা এক্স্যাক্টলি আমাদের ক্যাম্পাসের মধ্যেই করা হচ্ছে না, আর যদি করা হয় তাহলে যারা মানে আমাদের চোখের সামনে এগুলো মানে ক্লাবের ক্যাম্পাসে করতে দিচ্ছি না, একটু এগিয়ে গিয়ে মানে পাড়া রয়েছে ওখানটায় ওরা নিজেদের মধ্যে করলে করবে। মানে শুধু এখানে বরণটাই? হ্যাঁ বরণটাই বাইরে গিয়ে।